অনুপ্রাণিত, উৎসাহিত, আনন্দিত যে আমাদের আজকের যে অতিথিরা উপস্থিত হয়েছেন তারা সবাই অসাধারণ বলেছেন, অসাধারণ বলেছেন। ডক্টর রোমান, যিনি একজন কার্ডিওলজিস্ট, উনি এত চমৎকারভাবে বলেছেন যে সাউলের এই চিকিৎসা পদ্ধতির সঙ্গে যে অপারেশন যে পদ্ধতি সেই পদ্ধতির কোনো সংঘর্ষ নেই, আসলে আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছি। অনেকে এটাকে মনে করেন যে এটা একটা সাংঘর্ষিক বিষয়, কিন্তু উনি বিষয়টাকে খুবই সুন্দর ক্লিয়ার করেছেন। এমনকি ডাক্তার প্রেমানন্দ সিভিল সার্জন, উনি এই বিষয়টির উপর খুব গুরুত্ব দিয়েছেন। তা উনি, আমি যখন ওনার সঙ্গে দেখা করি, উনি সাউল সম্বন্ধে আগে জানতেন, ডাক্তার সাজের বই উনি আগে পড়েছেন। তো ওনারা চমৎকারভাবে বলেছেন, এবং আমাদের পুলিশ কমিশনার সাহেব, ডেপুটি পুলিশ কমিশনার সাহেব, উনিও যে একটি উদ্ধৃতি সেই অ্যাপোলোর, চেন্নাই অ্যাপোলোর লিফটে পেয়েছিলেন, আসলে উনি যেন তার একটি বাক্যের মধ্য দিয়ে সাউলের যে স্পিরিট, সাউলের যে মূল বিষয় সেটাকে উনি তুলে ধরেছেন। তো আমরা আসলে সাউলকে একটা আন্দোলন হিসেবে নিয়েছি, একটা আন্দোলন হিসেবে। ডক্টর রোমান একজন কার্ডিওলজিস্ট হিসেবে উনি যে সগর্তি করেছেন যে একটা রিং পরলে বা বাইপাস করলে যে একটা মানুষ সুস্থ হয়ে গেল তা নয়, আবার আমরা সাউলের যে ইসিপি মেশিন ট্রিটমেন্ট দিচ্ছি সেটা করলেও যে সে স্থায়ীভাবে সুস্থ থাকছে তা নয়। স্থায়ীভাবে সুস্থ থাকার এই পিছনে একটু কথাটা বন্ধ করতে হয়, স্থায়ীভাবে সুস্থ থাকার মূল বিষয়টা হচ্ছে লাইফস্টাইল। কারণ আমি ডাক্তার নই, আমি রোগী, আমি রোগীর অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমাদের 95% অসুখ আসলে হয় আমাদের খাদ্যাভ্যাস থেকে। এবং ডাক্তার সাজের একটা কথা বলেন, যে কারণে যে রোগ হয় ওই কারণ সরলে ওই রোগ থাকে না। উনি আরেকটি কথা বলেন যে সব ডাক্তাররা দেয় প্রেসক্রিপশন, আমি প্রেসক্রিপশনও দিই নলেজও দিই। আমরা আমাদের হার্টের রোগীদেরকে নলেজ দিতে চাই, একজন মানুষ যদি জানে যে আমার কি কারণে এই রোগটা হয়েছে এবং কি কারণে এই রোগটা আমি সারাতে, কীভাবে সারাতে পারি, সেই বিষয়ে সেই নলেজটা আমরা দিতে চাই। যার জন্য আমরা প্রতি সপ্তাহে ঢাকায় প্রতি শনিবারে ফ্রি সেমিনার করি। আমরা সারা দেশে যে যখন ডাকে আমরা ছুটে যাই। পুলিশ ডেপুটি পুলিশ কমিশনার সাহেব আছেন আমাদের, এখন যে র্যাবের ডিজি আছেন আব্দুর রহমান সাহেব, উনি আমাদের এখানে আসেন, উনি আমাদের এই পদ্ধতিকে পছন্দ করে উনি কতগুলো ঢাকা বিভাগের, ঢাকার 13টা জেলাতে উনি সাউলের হার্ট সেমিনারের উদ্যোগ নিয়েছিলেন। আমরা 4-5টা করার পরে করোনা এসে গেছে আর কি। আমরা 22টা জাতীয় সেমিনার করেছি ডক্টর বিমল সাজেরকে নিয়ে এসে। আমরা 230টি আপনার সাপ্তাহিক সেমিনার করেছি, 41টি আঞ্চলিক সেমিনার করেছি। আপনারা সিলেটের যে যেখানে যে পাড়ায় মহল্লায় বলেন যে ভাই এসে আমাদের লাইফস্টাইলটা বলেন, হার্টের রোগ কী, ডায়াবেটিস কী, ব্লাড প্রেশার কী, মেন্টাল স্ট্রেস কী বলেন, আমরা ছুটে যাই আমাদের দলবল নিয়ে। সেজন্য উদ্যোক্তাদের কোনো পয়সা খরচ করতে হয় না। আমি 15 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিলাম, আমার মুক্তিযুদ্ধের পাস অঙ্গীকার ছিল, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান দিতে পারিনি। এই বয়সে এসে তার একটি স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের একটি অংশ হার্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মেন্টাল স্ট্রেস, সেখানে যদি ওই মানুষকে সেবা দিতে পারি আমার মুক্তিযুদ্ধ কিছুটা সার্থক হবে। এই অঙ্গীকার থেকে আমি সাউল করেছি। আমি ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে সাউল করিনি। আমার চিকিৎসা সেবার বাই প্রোডাক্ট যেটা না হলে আমার ডাক্তারদের বেতন হবে না, আমার স্টাফদের বেতন হবে না, আমার বাড়ি ভাড়া হবে না, সেটুকু আমাকে করতে হয়। অ্যাজ এ ফ্রিডম ফাইটার আমার অঙ্গীকার ছিল, আমি মুক্তিযোদ্ধাদেরকে ফ্রি ট্রিটমেন্ট, যার সামর্থ্যহীন মুক্তিতে আমি ফ্রি ট্রিটমেন্ট, একদম ফ্রি ট্রিটমেন্ট দিই। আমি যাদের সামর্থ্য নেই তাদেরকে আমি যতটা পারি ডিসকাউন্ট দিই। এভাবে একটা অঙ্গীকার নিয়ে আমি, আমরা এই সাউল হার্ট সেন্টারটা করছি আর কি। তো আমাদের, আমরা একটি সামাজিক আন্দোলন হিসেবে সারা বাংলাদেশে মানুষের দোরগোড়ায় সাউলটাকে পৌঁছে দিতে, একটা সামাজিক এবং স্বাস্থ্য আন্দোলন হিসেবে সাউল হার্ট সেন্টার বাংলাদেশ কাজ করছে। আমি মনে করি যে আপনার আজকে এসে আমাদের সেই আন্দোলনকে সঙ্গে একাত্ম হয়েছেন, আমাদের সমর্থন জানিয়েছেন। আমাদের
অনুষ্ঠানের শেষে এসে আমাদের, আমি আগে বলেছিলাম যে আমাদের ডিসি সাহেব প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আছেন, উনি একটি ভিডিও বক্তব্য পাঠিয়েছেন, সেটা দিয়ে উনি উদ্বোধন ঘোষণা করবেন। এরপরে আমরা আমাদের অতিথিরা কেক কেটে আমাদের অনুষ্ঠানে আমাদের সেন্টারটি উদ্বোধন করবেন। আর অতিথিদের অনুরোধ করবো, একটা ছোট্ট সেন্টার আমাদের ডে কেয়ার সেন্টার, হ্যাঁ, তো আপনি একটু ঘুরে দেখবেন।